হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি কিভাবে বড় বড় ডেইরি ফার্মে গরুগুলোকে যত্ন নেওয়া হয় এবং কিভাবে পালন করা হয়। সাথে আমরা দেখতে চলছি গোবর থেকে শুরু করে অন্য সকল পাই কিছু কিভাবে পরিষ্কার করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি একটু মিস করো না। তো স্বাগতম আমাদের অ্যানিমাল ওয়ার্ল্ডের আরো একটি নতুন ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমাদের যদি চুলকায় তাহলে তোমরা হাত দিয়ে খুব সহজে চুলকাতে পারি, কিন্তু গরুদের কি হবে? দেখো, এই স্ক্যাপার প্রতিটা গরু চেম্বারে লাগানো হয়ে থাকে। গরুর যখনই চুলকায় তখনই এটা দিয়ে খুব আরামের সাথে চুলকিয়ে নিতে পারে। এটা হলো রোবোম্যাক্স কোম্পানির একটা মেশিন যেটার নাম হলো মিল্কোম্যাক্স। নিজের নামের মতো ডেইরি ফার্মকে অ্যাডভান্স এবং ম্যাক্সিমাইজ মিল্কের কাজ এই রোবোটিক মেশিন করে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মেশিন প্রথমে গাভীকে ব্র্যাকেটে অ্যাডজাস্ট করে দেয়। তারপরে ভাইব্রেট হওয়া রিংকে দুধের পাশে ঘোরানো হয়ে থাকে যাতে মিল্কিং প্রসেসের জন্য রেডি হয়ে যায়। এবারে সাকশন পাম্প লিভারের সাহায্যে এভাবে নিজে নিজে কাজ করে থাকে আর মিল্কিং প্রসেস এখান থেকে শুরু হয়। এই মেশিনে দুধ সংগ্রহ করার লিমিট সেট করা থাকে, যখন এই লিমিট কমপ্লিট হয়ে যায় তখন এটা বের হয়ে আসে। তারপরে এই সেকশনকে ধুয়ে চলে যায় অন্য সব গরু দুধ সংগ্রহ করার জন্যে। তো বন্ধুরা, এবার তো বলা হলো দুধ সংগ্রহ করার এবং এটা দিয়ে টাকা কামানোর। টাকা কামানো হয়েছে তো এবার গরুর সাফ সাফাইও তো করতে হবে, সেই কাজ এখানে করা হয়ে থাকে। গরুর ঘুর আমাদের নখের মতো বাড়তে থাকে, টাইম টু টাইম না কাটা যায় তো এদেরই কষ্ট হয়ে থাকে, আর এখানে খুরের টিমিং করা হয়ে থাকে। নাখুর কাটা হয়েছে তো এবার গোসল করানো যাক। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাতে চলছি কিভাবে গরুদের গোসল করানো হয়ে থাকে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গরুরা কি সুন্দর মজা করে গোসল করছে। জিয়া ফার্মিং মেশিন, জিয়া ফার্মিং ইন্ডাস্ট্রি ডেইরি ফার্মিং এর ফিল্ডে খুবই রেভলিউশন নিয়ে আসে। এদেরই মধ্যে একটা মেশিন হলো এটা। এটা দিয়ে হয় কি, মনে করো তুমি 2-4 গরুর ফার্মকে ম্যানেজ করছো, তাও এত গোবর হবে এবং এত পরিষ্কার করতে হবে যে যদি তুমি ক্লিনিং করতে শুরু করো তাহলে তোমার কোমরও ভেঙে যেতে পারে। আর যদি হয় সেটা হাজার হাজার গরু পালনের কথা, তখন তো তুমি এটা ভেবেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই কাজকে সহজ করার জন্য এই মেশিন নিয়ে আসা হয়েছে। বড় বড় ফার্মে খুব সহজে পরিষ্কার করে দেয়, আর এই মেশিনটা এমন ভাবে পরিষ্কার করে যে পায়ে এতটুকু ময়লাও টিকতে দেয় না, বা সকল ওয়েস্ট এভাবে টেনে টেনে বাইরে বের করে দেয়। Thank you.
প্রায় এমনই মিলে যায় এমন একটা মেশিন, কিন্তু পোর্টেবল মেশিনও আছে যেটা ট্রাক অথবা ট্র্যাক্টরের সামনে লাগানো হয়ে থাকে, খুবই আজব পদ্ধতিতে ফ্লোরকে পরিষ্কার করে থাকে। যখন কাজ হয়ে যায় তখন এর হ্যান্ড ফোল্ড করা হয়ে থাকে, আর ট্রাকের ভিতরে যে ওয়েস্ট জমা হয়ে যায় সেটা এভাবে বের করে দেয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।